মানুষের শরীর খাদ্য ছাড়া বাঁচতে পারে কয়েক সপ্তাহ, কিন্তু পানি ছাড়া বাঁচতে পারে না মাত্র কয়েকদিনের বেশি। আমাদের বেঁচে থাকার জন্য তাই পানি বড়ই প্রয়োজনীয়। পানির অপর নাম জীবন হলেও যদি সেটা দূষিত হয় তাহলে পানি হতে পারে নানা রোগের কারণ। ঢাকা সহ বিভিন্ন শহরে সর্বহকৃত পানি দুই দফায় পরিশোধনের মাধ্যমে পুরোপুরি দূষণমুক্ত করা হয় ঠিকই, তারপরও পাইপলাইন লিকেজ বা পুরনো পাইপের কারণে কিংবা পানির ট্যাঙ্কগুলো নিয়মিত পরিষ্কার না করাই দূষণমুক্ত পানি দুষ্কর। বাংলাদেশের বিশুদ্ধ পানির মান নিয়ে সম্প্রতি এক জরিপ চালায় বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের তথ্য মতে বাসাবাড়িতে যে পানি সরবরাহ হয় সেখানে ব্যাকটেরিয়ার পরিমাণ প্রায় 82%। তবে এই পানিকে চাইলে 7টি উপায়ে শতভাগ বিশুদ্ধ করা সম্ভব। 1 নম্বর উপায়, ফুটিয়ে। পানি বিশুদ্ধ করার সবচেয়ে পুরানো ও কার্যকর পদ্ধতি হল ফুটিয়ে নেওয়া। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী পানি 60 ডিগ্রি সেলসিয়াস বা তার চেয়ে বেশি তাপমাত্রায় 5 থেকে 25 মিনিট ফোটানো হলে এর মধ্যে থাকা জীবাণু লার্ভাসহ সবই ধ্বংস হয়ে যায়। পানি সংরক্ষণের ক্ষেত্রে প্লাস্টিকের পাত্রের পরিবর্তে কাঁচ অথবা স্টিলের পাত্র ব্যবহার করা ভালো। একবার পানি ফোটানো হলে তা 2 দিনের বেশি না খাওয়া উত্তম। 2. ফিল্টার পদ্ধতি। পানি ফোটানোর মাধ্যমেই ক্ষতিকর জীবাণু দূর করা সম্ভব হলেও পুরোপুরি আশঙ্কামুক্ত থাকতে ফিল্টারের মাধ্যমে বিশুদ্ধ করা যেতে পারে। তাছাড়া যাদের গ্যাসের সংকট রয়েছে তাদের ক্ষেত্রে ফিল্টারে পানি বিশুদ্ধ করাই সবচেয়ে সহজ পদ্ধতি। বাজারে বিভিন্ন ধরনের ফিল্টার পাওয়া যায় যার মধ্যে অনেকগুলো জীবাণুর পাশাপাশি পানির দুর্গন্ধ পুরোপুরি দূর করতে সক্ষম। বাজারে মূলত 2 ধরনের ফিল্টার পাওয়া যায়, সিরামিক ফিল্টার এবং সর্বাধুনিক প্রযুক্তি সম্বলিত রিভার অসমোসিস ফিল্টার। বাংলাদেশের বেশিরভাগ মানুষ সিরামিক ফিল্টার ব্যবহার করে থাকে। এই ফিল্টার থেকে আপনি কতটুকু বিশুদ্ধ পানি পাবেন সেটা নির্ভর করে ফিল্টারটি নিয়মিত পরিষ্কার করা হয় কিনা তার উপরে। 3. ক্লোরিন ট্যাবলেট বা ব্লিচিং। পানির জীবাণু ধ্বংস করতে ক্লোরিন বহুল ব্যবহৃত একটি রাসায়নিক। যদি পানি ফোটানো বা ফিল্টার করার ব্যবস্থা না থাকে তাহলে পানি বিশুদ্ধকরণ ক্লোরিন ট্যাবলেট দিয়ে করা যেতে পারে। সাধারণত দুর্গম কোথাও ভ্রমণে গেলে অথবা দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বা জরুরি কোনো অবস্থায় ট্যাবলেটের মাধ্যমে পানি শোধন করা যেতে পারে। সাধারণত প্রতি 3 লিটার পানিতে একটি ট্যাবলেট বা 10 লিটার পানিতে ব্লিচিং গুলিয়ে রেখে দিলে বিশুদ্ধ পানি পাওয়া যায়। 4. পটাশ বা ফিটকিরি। 1 কলসি পানিতে সামান্য পরিমাণ ফিটকিরি মিশিয়ে 2 থেকে 3 ঘন্টা রেখে দিলে তলানিতে স্তর হয়ে জমে। এক্ষেত্রে পাত্রের উপর থেকে শোধিত পানি সংগ্রহ করে তলানির পানি ফেলে দিতে হবে অথবা পানি সেঁকে নিয়ে সংরক্ষণ করতে হবে। 5. সৌর পদ্ধতি। যেসব প্রত্যন্ত অঞ্চলে পরিশোধিত পানির অন্য কোনো উপায় নেই সেখানে প্রাথমিক অবস্থায় সৌর পদ্ধতিতে পানি বিশুদ্ধ করা যেতে পারে। এই পদ্ধতিতে দূষিত পানিকে জীবাণুমুক্ত করতে কয়েক ঘন্টা তীব্র সূর্যের আলো ও তাপে রেখে দিতে হবে। এতে করে পানির সব ব্যাকটেরিয়া নষ্ট হয়ে যায়। 6. আল্ট্রাভায়োলেট রশ্মি। পরিষ্কার ও স্বচ্ছ পানি জীবাণুমুক্ত করার জন্য অতি বেগুনি বিকিরণ কার্যকরী একটি পদ্ধতি। এতে করে পানির সব ধরনের ব্যাকটেরিয়া ধ্বংস হয়ে যায়। বাজারের বেশ কয়েকটি অত্যাধুনিক ফিল্টারে এই আল্ট্রাভায়োলেট পিউরিফিকেশন প্রযুক্তি রয়েছে, তবে ঘোলা পানিতে বা রাসায়নিক যুক্ত পানিতে এই পদ্ধতি খুব একটা কার্যকর নয়। 7. আয়োডিন। 1 লিটার পানিতে 2% আয়োডিনের দ্রবণ মিশিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলেই পানি বিশুদ্ধ হয়ে যায়। তবে এই কাজটি করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ পানি ও আয়োডিনের মাত্রা ঠিক না থাকলে সেই পানি শরীরের ক্ষতি করতে পারে। ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধু পরিবারের সদস্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি এমন তথ্যবহুল আনকমন ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে আমার টেলিভিশন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।